হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো, তোমরা জানো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছিল তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, মানে যারা এই মুহূর্তে টুয়েলভে পড়ছো, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে এ ট্যাব দেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়ালি ট্যাব দেওয়া হবে না, কারণটাও তোমাদের বলবো। এছাড়া ট্যাবের পরিবর্তে তোমাদের কী দেওয়া হবে, টাকা দেওয়া হবে অবশ্যই, কত টাকা দেওয়া হবে, সমস্ত কিছু কবের মধ্যে দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করব। সেই কারণে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত এই ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো ক্লাস টুয়েলভে যারা পড়ছো, মানে 2021 যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের প্রত্যেককে, যারা মাদ্রাসায় পড়ো, যারা স্কুলে পড়ছো, প্রত্যেককেই কিন্তু ট্যাব দেওয়ার কথা বলেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছিল যে 9.5 লক্ষ স্টুডেন্টকে এ ট্যাব দেওয়া হবে। কিন্তু এটা আজকে তিনি এই মুহূর্তে ঘোষণা করে দিলেন যে ট্যাব দেওয়া হবে না পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টকে, তার পরিবর্তে কিছু একটা দেওয়া হবে। ট্যাব না দেওয়ার কারণটা কি? ট্যাব না দেওয়ার কারণ এই যে 9.5 লক্ষ ট্যাব, প্রত্যেকটা স্টুডেন্টকে একটি করে ট্যাব দিলে সেক্ষেত্রে 9.5 লক্ষ ট্যাবের দরকার এই মুহূর্তে, যেটা খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা রাজ্যের পক্ষে পসিবল হচ্ছে না। কারণ এখন চাইনিজ থেকে যে পার্টসগুলো দরকার ট্যাব তৈরির জন্য সেগুলোও অ্যাভেলেবেল নেই, বিভিন্ন জেনারেটর আছে। এটা চাইনিজ ট্যাবের কথা যদি বলি, আমাদের রাজ্য সরকার এখন যেহেতু জানো দেশ চায়নার বিরুদ্ধে, সেক্ষেত্রে চাইনিজ ট্যাবও দিতে চায় না। কারণ তোমরা জানো চাইনিজ জিনিসকে সবাই আমরা বয়কট করছি, সেই কারণে চায়নার ট্যাবও দিতে চায় না, এবং বিভিন্ন পার্টস অ্যাভেলেবেল নেই, সেই কারণে কোনো জায়গার থেকে 9.5 লক্ষ ট্যাব অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হচ্ছে না। সেই কারণে মানে যেহেতু 1.5 লাখ খুব জোর হলে 1.5 থেকে 2 লাখ ট্যাব জোগাড় করতে পারবে, কিন্তু 9.5 লক্ষ ট্যাব একসাথে জোগাড় করা ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকারের কাছে। সেই কারণে বলা হয়েছে যে এই যে ট্যাবটা দেওয়া হচ্ছে, এই ট্যাবটা অ্যাকচুয়ালি দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ট্যাবটা অ্যাকচুয়ালি দেওয়া হবে না উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের। তার পরিবর্তে প্রত্যেকটা স্টুডেন্ট, যে 9.5 লক্ষ স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, তোমরা 10,000 টাকা করে পাবে প্রত্যেকে। কত দিনের মধ্যে পাবে? তোমাদের বলা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেই অনুযায়ী 3 সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 10,000 টাকা। কীভাবে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত এখনও জানানো হয়নি, কারণ এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়েছে। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে তোমাদের ডিটেলস কোথায় দিতে হবে, কীভাবে অনলাইনে আপলোড করতে হবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস, সমস্ত কিছু। যখনই এরকম কোনো ইনফরমেশান আসবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস কোথায় দিতে হবে, সমস্ত কিছু আমি ডিটেলসে জানিয়ে দেবো। যারা সেই কারণে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। মূল কথা হচ্ছে তোমাদের ট্যাব দেওয়া হচ্ছে না, তার পরিবর্তে 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তোমরা তার মধ্যে দিয়ে 10,000 টাকার মধ্যে কেউ যদি চাও স্মার্টফোন কিনতে, কেউ যদি চাও অন্য কিছু এডুকেশনে খরচ করতে, তোমাদের যেটা মর্জি সেই অনুযায়ী তোমরা খরচ করতে পারো। ও সেই কারণে তোমাদের অ্যাকাউন্টে, তোমাদের নিজেদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। তো তোমাদের আশা করি শুনে খুব ভালোই লেগেছে, কারণ খুব তাড়াতাড়ি এটা অ্যারেঞ্জমেন্ট করা যাবে, মাত্র 3 সপ্তাহের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে 10,000 টাকা। তো তোমাদের নিউজটা শুনে কীরকম লেগেছে অবশ্যই জানাও। আমি যে মুহূর্তে হয়তো তোমাদের ইনফরমেশান দিচ্ছি, সেই মুহূর্তে হয়তো কোনো জায়গার থেকে তোমরা ইনফরমেশান পাবে না, কারণ খুব তাড়াতাড়ি আমি এসে ইনফরমেশান দিলাম। সেই কারণে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের কী মন্তব্য এ বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।